নম্বর জিনিস বিক্রি করে না। যা মনে চাইলো, আমি মনে করলাম যে তাৎক্ষণিক আমি সুবিধা ভোগ করলাম, কিন্তু সুবিধা তো আমার তাৎক্ষণিক নয়। আমি তো আর একদিনই ব্যবসা শেষ করিনি, ব্যবসা আমি করব, আমি মারা গেলে আমার ছেলে করবে, তার ছেলে করবে, তার নাম ব্যবসা। আর আমি তো বলেছি দিনি ভাই বোন পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে যে জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়, ওটা জায়েজ তবে ভালো নয়। আল্লাহ নবী বলেছেন ব্যবসা করো, বৈধ ব্যবসা করো, বিচারের মাঠে নবীগণের সাথে থাকতে বাবা। তাহলে অনেক বড় হয়ে গেল, ফাজাইলে আমলে আসা দরকার ছিল, কিন্তু ফাজাইলে আমলে তো এটা দেওয়া তারা প্রয়োজন মনে করেনি, এটার প্রয়োজন নাই, যার কারণে এদিক হয়নি, এটা থেকে গেছে। কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরো ব্যবসাকে চলমান করার জন্য বলছেন, দেখো ব্যবসা হয় মাল কিস বলা হালাল, অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনিচ্ছা সত্ত্বে, অনেক সময় কসম চলে আসে অনিচ্ছা সত্ত্বেও, তাহলে এক কাজ করো, ফসুবহু বিসাদকা, দান খেরাত করতে থাকো, ওটা মিটে যাবে, দান খেরাত করতে থাকো, ওটা মিটে যাবে। এ কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1450 বছর আগেকার কথা। তাহলে সব মিলে কি হলো, ব্যবসা একটা ভালো কাজ হলো। আবার বলছেন যে পার্টনার ব্যবসা, দুইজন মিলে যদি ব্যবসা করে তাহলে আল্লাহ তৃতীয় জন হয়, এবার ব্যবসায়ীর সাথে আল্লাহ আছে। আচ্ছা পার্টনারে ব্যবসা করলে আল্লাহ সাথে থাকবেন কেন? তখন ঈমান বোঝা যায়, বিকালে একজন বসেছে আর সকালে একজন বসেছে, বিকালে যে বসেছে ও রাত 10টার সময় বন্ধ করার সময়তে কিছু টাকা নিয়ে চলে গেছে, ও তো যেই সকালে বসেছিল সে তো দুটাই চলে গেছে বা 4টার সময় চলে গেছে। তো এখন একজনের আর একজনের আমানতদারি না থাকলে তো ব্যবসা চলবে না। এখন আল্লাহ বলছেন আমি তৃতীয় জন, একজন যদি টাকা নিয়ে চলে যায় তাহলে আর আমি নেই, ওরা এখন দুইজন, ওরা এখন দুইজন, ওরা এখন দুইজন, ওরা আর ব্যবসা টিকাতে পারবে না, 6 মাস বছর ওটা ভেঙে যাবে, ভাঙতেই হবে। দুইজন মিলে ব্যবসা করা খুব ভালো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে, এটাও ঠিক, মানে টিকতে পারবে না, শয়তান তো লেগে আছেই। আর একটু যখন 19-20 হয়ে যাবে তখন আল্লাহ বলবে যহ তাহলে আর আমি নেই, তিনজন মিলে তো ব্যবসা তো আমরা করছিলাম কিন্তু তুমি তো আমানতের নষ্ট করেছো, যেখানে আমানতের নষ্ট হয় সেখানে তো আমি থাকি না। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যবসায়ী যদি দুইজন মিলে ব্যবসা করে তাহলে আমি তার তৃতীয় জন, যতক্ষণ দুইজন ঠিক আছে আমিও আছি, যখন দুইজনের মধ্যে একজনের আমানতদারিতে নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তখন আমি আর নাই ওখানে। তাহলে ব্যবসায়ীর সাথে আল্লাহ আছেন, এ কথাও আল্লাহ রাসূল বলছেন হাদিস বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শায়া, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না, সামান্যতম শরীক উনি গ্রহণ করবেন না, সামান্যতম, আমাদের বুঝে সামান্যতম শরীক, সামান্যতম শরীক কি? আমি কথা বলছিলাম টিকটিক টিকটিক করে উঠলো, বললাম যে ঠিক বলেছে, তা আমাদের বুঝে বুঝলাম এটা একটা ছোট শিরক, এটা বুঝলাম। কিন্তু অবাক হতে হবে আপনাকে, ভারত বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশের সরকারি স্কুল কলেজ অফিস আদালতের প্রত্যেকটা নিয়ম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে আছে আর সবটাই শিরকের সাথে জড়িত। অফিস আদালতের নিয়ম কানুন, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, কোর্ট কাচারির নিয়ম কানুন, সব সরকারি লেভেলের লোকজনের, প্রশাসনের লোকজনের চলার নিয়ম কানুন সব শিরকের সাথে জড়ে আছে। আসলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে যায় না, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায় না, যাচ্ছে শিরক, শিরক বেদাত। পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না, উনি একটুকু নেবেন না, শিরক নেবেন না, ওতে তার মানের হানি হয়, নিজেকে অপমান বোধ মনে করেন। আমি জানি সব কিছু, টিকটিকি জানলো কি করে? তুমি আমার মান দিতে পারো না, আমি তোমাকে নিজে হাতে সৃষ্টি করেছি, তুমি তো সামান্য, ওই লোকটা তোমাকে 10,000 টাকা দিয়েছে তাই তুমি দিন রাত তার প্রশংসা করে বেড়াচ্ছ। আর নির্বাচনী নেতাদের যারা অধীনে থাকে তারা যখন উঠে জনগণের সামনে কথা বলে তখন এমন প্রশংসা করে, ওরে উমুক তুমুক বলতে বলতে এবার অনেকক্ষণ পরে নাম পীরদের মতো।
তাহলে সামান্য ব্যাপারে কত কিছু বলছে, আর আমি সবকিছু আল্লাহর ভোগ করি, তা আমি আবার তাকে খাটো করি, তখন তার মানের হানি হয়, তখন আত্মমর্যাদাতে লাগে। মানুষের কর্মে জেনাতে আত্মমর্যাদাতে লাগে আল্লাহর খুব বেশি। আমি স্ত্রী দিলাম, দাস দাসী দিলাম, এরপরে তুমি অশ্লীল কাজটা করতে গেলে কেন? এতে আমার আত্মমর্যাদাই লাগে। মানুষ জেনা করলে কার আত্মমর্যাদাতে বাধা দেয়? আল্লাহ। মানুষ শিরক করলে আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদা হলো এই যে আপনার স্ত্রী বাজারে গেছে তো সবার গায়ে ধাক্কা লাগছে, তখন আপনাকে খারাপ লাগছে, ছি এটা কেমন হয়ে গেল না, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার বাধা লাগে, মান সম্মানে বাধা লাগে, তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাত ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে দামি ঘর, এত সুন্দর ঘর, একজন মহিলা পাশে বসে আছে পানি নিয়ে। মহিলা বলতে পারো এত দামি ঘর কার? আচ্ছা উমারের। তখন আমার মনে চাইলো ঘরে বাহিরে এত সুন্দর, ভেতরেই বা কত সুন্দর, একটু দেখি না। চট করে মনে পড়লো উমারের আত্মমর্যাদা, অত বিশাল মানুষ তো স্বাভাবিক মানুষ নয়, তার ঘরে ঢুকবো, আমি তার আত্মমর্যাদাকে লক্ষ্য করলাম, না 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 এটা ঢোকা যাবে না। ফজরের টাইমে উমার শোনো আমি স্বপ্নে জান্নাত দেখছিলাম, তোমার ঘরের পাশ দিয়ে গেলাম, কত সুন্দর ঘর, আমার মনটা চাইলো তোমার ঘরে একটু ঢুকে দেখি, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে ঢুকিনি। তখন উমার বলছেন আল্লাহ নবী আপনি নবী হয়ে আমার আত্মমর্যাদাকে ভাবেন। এ নিয়ে তিনি উমার কান্নাকাটি করতে লাগলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে, গরিব ঘরে বিবাহ দিয়েছিলেন জুবাইরের সাথে, আবার আল্লাহ নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন, সেই জমিতে ছিল কিছু খেজুর গাছ। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের কিছু আঁটি বোঝা মাথায় করে প্রায় 2 কিলোমিটার দূরে বাড়ি থেকে, 2 মাইল দূরে, তো উনি মহিলা মানুষ একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন আচ্ছা আসমা তুমি আমার উঁটে চলে আসো, পিছনে বসো। তখন আসমা বলছেন যে না, এইটা জুবায়ের আত্মমর্যাদায় বাধবে, আমি তার স্ত্রী, জুবায়ের যদি মনে করে তুমি আমার স্ত্রী, আর একজন মানুষের পিছনে উঠে উঠে চলে আসলে আমি জুবায়ের আত্মমর্যাদাকে চিন্তা করে লজ্জা করলাম, আমি বললাম না না না। তখন স্ত্রী জুবায়েরকে বলছেন ঘটনা এই, তখন জুবায়ের বলছেন আসলে শোনো রাসূলের পিছনে বসে আসলে তুমি আমার আত্মমর্যাদাকে ভেবেছে এটা ঠিক, কিন্তু তুমি একটা খেজুরের আঁটি বোঝা মহিলা মানুষ মাথায় করে যখন বাড়িতে চলে আসো তখন আমার আত্মমর্যাদাতে আরো বাধে, যে মহিলা মানুষ আমার সংসারটা এতই দুর্বল যে এইভাবে তাকে কাজ করা লাগে, দেখো আসমা আমার আত্মমর্যাদাতে আরো বেশি লাগে, আমার স্ত্রী এভাবে আসছে, কি বুঝলেন এর নাম আত্মমর্যাদা। তা আত্মমর্যাদাতে আঘাত লাগে আল্লাহর শিরকে খুব বেশি, মানুষ পাপ করলে অত তার আত্মমর্যাদাতে আঘাত লাগে না, মানুষ পাপ করলে তার সম্মানের হানি হয় না, যার কারণে এর নগদ একটা প্রতিদান আল্লাহ দিয়ে দিয়েছেন, এই শোনো তুমি আমার আত্মমর্যাদায় আঘাত করেছ, যাও তোমার সব নেকি কেটে দিলাম, যাও তোমার নেকি রাখলাম না, বিচার পরে। তার আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, তখন সব কেটে দিয়েছে, যার জন্য শির করলে কি হয়, অতীতের সব নেকি কাটা যায়। আল্লাহ তাআলা বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, এটাও কঠিন। যেদিন পিতামাতা আদর করে, চুমা খায়, টাকা দেয়, পড়তে পাঠায়, বারবার জিজ্ঞাসা করে আব্বু কেমন আছো, বারবার জিজ্ঞাসা করে আম্মু ভালো থাকছো তো, টাকার প্রয়োজন হলে বলিও, ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে খায়ও, তখন তো খুব ভালো, মানে এ তো কোনো সমস্যা নেই, বাপ বেটা খুব ভালো মিল আছে, মা বেটি খুব ভালো মিল আছে। এইবার যখন চাকরি বাকরি হচ্ছে না, এক পর্যায়ে মা বলছে এভাবে বসে কতদিন খাবি, এখন ভালোবাসা কমছে, বিবাহ শাদী হলো, দেখা যায় কথায় কথায় বউ উল্টা চলে, বউ যা বলে মা তার উল্টা বলে, এক পর্যায়ে দেখা গেল যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। এবার নেন দেখেন,
আর কিছু কিছু বাস্তব আছে তাই একেবারে মা উল্টা কথা বলছে, একেবারে উল্টা বলবে, এটাই স্বাভাবিক। যার কারণে আল্লাহ এখানে এত শক্তভাবে আলোচনা করেছেন, হাত লাগিয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্তভাবে আলোচনা করেছেন, বাপ মার সম্মান বাড়াতে 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 আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছে। পৃথিবীর কোন মানুষের সাথে বাপ মায়ের ভালোবাসার, বাপ মায়ের মান সম্মানের সম্পর্ক তুলনা রাখেননি, ওরা ভিন্ন। বাপ মায়ের সাথে সদাচারণে টিকে থাকা খুবই কঠিন, শেষের দিকে আরো কঠিন। কয়েক ভাইয়ের বিবাহ হয়ে গেলে, কয়েকটা বউ হয়ে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে আরো কঠিন। ভিন্ন হয়ে ভাগনা ভাগ্নি যেদিন বাড়িতে আসবে, সেদিন দেখি সবাই আমার কাছে খায়, বউর দিন রাত কানের কান ভাঙ্গায়, হ্যাঁ তোমার ভাগ্না এখানে এসে খায়, তোমার ভাগ্নে এখানে এসে খায়, তোমার বোন আসে, এতগুলো রান্না বান্না করা লাগে, তখন ঠিকই তো দেখছেন আর ভাইয়ের কাছে যায় না, সব ভাগ্না ভাগ্নি এখানে, মনটাই খারাপ। তখন আপনার মা দেখে শুনে বলল যে ঠিক আছে বেটা, তুমি ভিন্ন করে খাও, আমি এই অবস্থায় আমার বয়স 80 হলে কি হবে, আমি তো আর নাতি নাতনিকে ভারী মনে করতে পারি না, আমি তো আর তাদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না, তুমি পারো, তোমার বউ পারে, আমি তো পারি না, তো যাক বেটা আমি ভিন্ন হয়ে খাই থাকি। তখন এইটা পথ, আমি তো আর, আপনি তো আর কখনো বুঝতে পারলেন না যে আমি মনে হয় ভুল বুঝেছি, কেন আমি একাই থাকলাম, আল্লাহ আমাকে একাই আমার হাত দিয়ে রুজি দিলেন, আমি বিবাহ করলাম দুইজনের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিলেন, ছেলে হলো একটা তিনজনের রুজি আমার হাত দিয়ে দিলেন, মেয়ে হলো একটা চারজনের রুজি আমার হাত দিয়ে দিলেন, এক ভাগ্নি আসলো পাঁচজনের, এক ভাগ্নে আসলো ছয়জনের, এক বোন আসলো সাতজনের, মেহমান আসলো আটজনের, যত লোক বেশি হবে সব লোকের রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন, তখন বাড়িতে এমনি বরকত হবে। এটা তো আপনি বুঝতে পারলেন না, যার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে একমত হয়ে খেপে গেলেন, আপনার বলা দরকার ছিল আম্মা চিন্তা করবেন না, আপনি খাবেন, আব্বা খাবে, ভাগ্না খাবে, ভাগ্নি খাবে, বোন খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে, বংশসূত্রের আত্মীয় স্বজন, আমার আব্বার বন্ধুত্ব আত্মীয় স্বজন সবাই আমার কাছে খাবে, ঘোষণা দিয়ে দিলাম আপনি চিন্তা করবেন না, তাহলে রুজি বেশি হয়ে যাবে। কিন্তু এটা ভাবে কে, আপনি তো রান্না বান্না করেন না, করে তো বউ। আমি তো একদিন বলেছি যে আপনার বাপের অভ্যাস ছিল এসার টাইমে মসজিদ থেকে বের হওয়ার সময়তে, কে মুসাফির, জি আমি নোয়াখালীর ভাঙা বাড়ি, রাতে খাওয়া হয়েছে, জি না, তো চলেন, নিয়ে গেছেন। এখন তো বউ একবারে খেপে লাল হয়ে গেছে, হ্যাঁ তুমি হোটেলে খাবার নিয়ে আসনি, বাড়িতে নিয়ে চলে এসেছ, এমন ধমক দিয়েছে, পরের দিন এখন এসার সলাতের পরে চুপে বের হয়ে চলে যাচ্ছেন, ডানে বামে কে আছে আর বলতে পারেন না। আপনার বাপের ওটা অভ্যাস ছিল, আপনার বাপের সামনে আপনার মায়ের ক্ষমতা নেই, মুখ খুলে কথা বলতে পারে, দশজন মেহমান হয়ে গেল আপনার মাকে রান্না করে দিতে হবে, এটা তার গতি ছিল, এইভাবে শ্বশুরকে দেখেছে, শাশুড়িকে দেখেছে, ওইভাবে রান্না করা অভ্যাস হয়ে গেছে, বুঝে নিয়েছিল আপনার মা যে এইভাবেই চলতে হবে, সে কোনোদিন 150 চাল রান্না করেনি, আজও করে না, আজও আপনার পাতিলটা দেখলে আপনার মা হেসে ওঠে, এটি কি করে খাওয়া বেটা, আপনার পাতিলটা দেখলে হাসে, এত বড় একটা পাতিল, আপনার মায়ের পাতিল ছিল এত বড়, সেটার সাথে মিল খায় না। অবিল ওয়ালেদাইনে এহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো, জান্নাত মায়ের পায়ের নিচে, কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে কি জান্নাত আছে, মাকে মেনে চললে জান্নাত হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। জনক ব্যক্তি এসে বলছে আল্লাহর নবী আমার পিতা মাতা আমার কাছে কি পায়, মা হাক্কুল ওয়ালিদাইনে, ওয়ালিদাইনে আমার পিতা মাতার অধিকার কি আমার কাছে, তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি তোমার পিতা মাতার অধিকার, মানে হুয়া জান্নাতুকা নারুকা, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই দুজন তোমার জাহান্নাম, ওরাই দুজন তোমার জান্নাত, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল। অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো, আল্লাহর আদেশ। সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন, ভাই, ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন, অথচ
একই পিতার পক্ষ থেকে সবাই এসেছে। চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা বলে ভাই ভাই ঠাই ঠাই, ও কিন্তু আপনার পরিবারের নয়, অথচ একসাথে একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। বিবাহ করার সাথে সাথে ও আর একজনকে, ভাতিজাকে, ভাইকে তার সংসারে একটু সহযোগিতা করতে পারবে, এরকম মন মানসিকতা খুবই কম আছে, খুব কম। ঝামেলা এখানে বাঁধবে, সবচেয়ে নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই। আল্লাহ তাআলা বলেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। আমার চোখের দেখা, যেটা আমি এক একদিন বলেছি মনে হয়, আমাদের গ্রামে দুই যে ভাই মারামারি লেগেছে, ঝগড়া দিয়ে সব জিনিস ভাগ করছে, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেটে ভাগ করে নিলে তাতে কি হবে? কেটে ভাগ করে নিলে শয়তান যে তাকে খেপিয়ে তুলেছে, এটা একটু ঠান্ডা হলো, যাক ওকে দেওয়া হয়নি, এটা তো হয়েছে। আবার বলছে যে এই বাড়ি ছেড়ে দিতে যদি হয় তো এমন লোককে দিব যাতে দিনরে তোকে গুতা দিতে পারে, অথচ নিজের ভাই। সব শয়তান খেপিয়ে তুলেছে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা ইয়াতিমের সাথে সদাচরণ করো, ইয়াতিমের সাথে সদাচরণের ফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখো, কাফিল ইয়াতিম ওয়াল আনা, যে ইয়াতিমের লালন পালন করে ও আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন আঙ্গুল দুইটি জমা করলেন তর্জনী ও মধ্যমা, তবে একটু ফাঁকা রেখেছিলেন। দেখো এতিমকে যে লালন পালন করবে সে, আর আমি জান্নাতে এইভাবে থাকব, একটু ফাঁকা রাখলেন। এখানে আর একটা কথা আছে, ওই কথাটার পূর্বে আর একটা কথা বলে নি। একটা লোক এসে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালার জুলুন আই শাকারা জুলুন নেনে বিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, একটা লোক এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করল, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব শক্ত, ভিক্ষু ভিক্ষা চাইলে আমি দিতে পারি না, একটু দোষ বন্ধু প্রতিবেশীকে একদিন খাওয়াতে পারি না, কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি না, মেহমান দেখলে আমার মন খারাপ হয়ে যায়, আমার অন্তরটা খুব শক্ত, রাতের অন্ধকারে একটু চোখের পানি আসে না কান্নাকাটি করলেও। তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসা রাসাল ইয়াতিম, তুমি ইয়াতিমের মাথায় হাত দাও, হাত দোলাই এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আগে থেকে কিন্তু একটা কথা আছে যে ইয়াতিমের মাথায় কি করতে হয়, হাত বোলাতে হয়। জামিয়া সালাফে এখন 300 জন ইয়াতিম, এক একদিন যেতে হবে না, হাত বোলাতে হবে, এক একদিন যেতে হবে, খুব একটা যে দূরে, আর রাজশাহী একেবারেই কাছে, বিমানে উঠলে বিমান নামে প্রতিষ্ঠানের সাথে লাগা যায়, 5-7 মিনিট হলেই চলে যাবেন প্রতিষ্ঠানে। 300 জন এতিম আছে, মানুষকে কি দিচ্ছে সেটা হিসাব পরে। এদেরকে রেখেছি এই জন্য যে আল্লাহ এদের উপর দিয়ে বিপদ বালা মুসিবত জামিয়া সালাফের আল্লাহ দূর করে দিবেন, ওরা বালা মুসিবতের সামনে আছে, আল্লাহ ওদের মাধ্যম দেখলে পার করে দিবে। কত শত্রু ঘরে আর বাহিরে, মনে হচ্ছে যে শত্রুতা করার নেকির কাজ, এরকম ভাবে মনে হচ্ছে। একবারে প্রতিষ্ঠানের পাশে যা কিছু করা লাগে ধর্মের নামে, আরো কত কি আলেম ওলামাকে লাগিয়ে নিজে লেগে জীবন বাজি রেখে প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করছে, একবারে হুজুর মানুষ অবাক হতে হয়। এ কেমন পৃথিবী, কেয়ামতের পূর্ব লক্ষণ। তো বালা মুসিবত আল্লাহ ওদের মাধ্যম দিয়ে দূর করে দিবে। এতিমের ব্যাপারে খুব খেয়াল করবেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করো। মিসকিন সদাচরণ, খেতে দিতে হবে, ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটে আমলের নেকি হয়। বিধবা মহিলার প্রতি লক্ষ্য করতে পারলে, ফকির মিসকিনকে খেতে দিতে পারলে এক কাজে তিন নেকি। এক কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলেই তত নেকি হয়। দুই,
সিয়াম নিয়মিত রাতে নফল নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন তাহাজ্জুদ রাতে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিনটা সমান একটা তিনটাই কিন্তু এক একটা বিশাল জেহাদ কিন্তু বিশাল ব্যাপার বিনিময় জান্নাত আল্লাহ একটা রাতে তাহাজ্জুদ পড়া বিশাল ব্যাপার রাতে তাহাজ্জুদ মানে জান্নাত আর একটা হলো নিয়মিত নফল সিয়াম মানে মান বেড়ে যাবে সবচেয়ে দামি জান্নাত নিয়মিত নফল সফল সিয়ামের রোজার ফলাফল কি দামি জান্নাত তাহলে তিনটার সমন্বয় হয়ে গেল ফকির মিসকিনকে খেতে দেওয়া যেই ফকিরকে আপনি দিন রাত বলছেন মাফ করো মাফ করো মাফ করো আপনি আমার পরামর্শ নিচ্ছেন না কেন কতদিন আপনাকে আমি বললাম আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন এই শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 খুচরো টাকা দিও তো 10-20 টাকা দিও যতবার আসবে আমি পকেট থেকে বের করে দিয়ে দেবো পকেটে আমার 500 টাকার নোট থাকে তখন আমি দিতে পারি না তখন আমি বলি মাফ করো কত ফকিরের কাছে ক্ষমা চাই বলো তো আর তোমাকে বলি তুমি একটা যুবক ছেলে কেন তোমার এটা মনে থাকে না তুমি তোমার মাকে বলে দিবা যে আম্মা বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে কিছু খুচরো টাকা দিবেন যত ফকির মিসকিন আসবে আমি তাকে 5-10 টাকা দিব আমি খালি বলি মাফ করো মাফ করো তা আমি একটা মানুষ আমার বাপের অর্থ সম্পদ ভালো আছে আমি দিন রাত ফকিরের কাছে ক্ষমা চাইব এটা কথা হলো ফকিরের সাথে আমাকে ফকিরের কাছে ক্ষমা চাইতে হবে এই কোন অভ্যাস এটা তো ভালো নয় আল মাসাকিন ওয়াল জারি দিল কুরবল জারি জনক প্রতিবেশীর সাথে নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো দুইটা পাশাপাশি নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী বাড়ির সাথে লাগা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম আল্লাহ রাসূল ইন্নালি জারাইনে এলা আইয়েহেমা উহুদি আমার দুইটা প্রতিবেশী আছে আমি ওদের হাদিয়া দিতে চাচ্ছি একটু তরকারি দিয়ে পাঠাবো তা আমি দুইজনকে দিতে পারবো না তো কাকে দিব এবার আল্লাহ রাসূল উত্তরে বলছেন এলা আকরাবেকা মিনকে বাবান তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দাও ওর সাথে আপনি কিন্তু টিকে থাকতে পারেন না আপনি জানেন যে ওর ওই প্রতিবেশীর বাড়িতে যে মহিলা আছে সেই মহিলার কাজই হলো আপনার বদনাম করা আর এটা আপনি খুব ভালোভাবে জানেন দেন এখন দেখি কেমনে দিবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর পেয়ে গেলেন যে তুমি তো একদিনই দুইজনকে দিতে পারবে না ইলিশ মাছ রান্না করেছো তো তোমার বাড়ির সাথে যার দরজার নিকটে তাকে দাও এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত ইলিশ মাছের কথা তো আর ওখানে নেই মানে উনি কিছু দিতে চাচ্ছেন যাই দিতে চাক কিভাবে শুরু করবে বলে তোমার ঘর থেকে দরজা যার নিকটে এটা নিকট প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সংক্ষিপ্ত এখানে কথা আউয়াল খাসমাইনে ইয়াউমাল কিয়ামত জারানে বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর দিন রাত শুনেছি প্রথম বিচার হবে সালাতের নামাজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন প্রথমে বিচার হবে দুই প্রতিবেশীর আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের আর মানুষের হকে মানুষের একটা অধিকার আছে বসবাস করার জন্য দোকানপাট খুলে রাখার জন্য জমি জায়গা চাষ করে খাওয়ার জন্য ওর জমির পাশে আমার জমি ওইও চাষ করে আমিও চাষ করি জমি জায়গা তো আমার প্রতিবেশী দোকানে প্রতিবেশী ওর দোকান যেখানে আমার দোকান সেখানে বাড়িতে প্রতিবেশী ওর বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে এই যেই প্রথম বিচার হবে মানুষের পরস্পর হকে 19-20 হয়ে গেলে জান্নাত হবে না প্রথম বিচার হবে প্রতিবেশী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবা ওয়া জারুহু জায় ওই মানুষ মুমিন নয় যে মানুষ নিজে খায় ভালো থাকে প্রতিবেশী ক্ষুধার্ত থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে আরো কঠিন ভাবে বললেন তিনি বললেন শোনো সাহেবুল খায়রে লে সাহেব খায়রুন লে সাহেবেহি
সবচেয়ে ভালো মানুষ ওই যে তার বন্ধুর কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। অখায়রুল জারে অখায়রুল জারে খায়রুল জারেহি, সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো, যে তার প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো, তার সাথে টিকা বড় কঠিন। একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী, কাইফা আন আলামা আন্নি এজা আহাসান্ত আও এজা আসাত, আমি কিভাবে বুঝব যে আমি ভালো মানুষ, আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝব, আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে বুঝব, আমার নিজের খারাপ এবং ভালো হওয়ার প্রমাণ কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুলু জিরানা কান্তা হাসান্তা ফাকাদ হাসান্তা, তোমার প্রতিবেশী যখন বললে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়া ইয়াকুলু আসাতা আর ও সামেতা মিন জিরানাকা ইয়াকুলু আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। কঠিন হয়ে গেল না? কঠিন হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তুজকারু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজকারু মিন কাসরাতে সালাতে ওয়া সিয়ামে ওয়া সাদাকাতে, হ্যাঁ আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে যার বিনিময়ে জান্নাত, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে যার বিনিময়ে জান্নাত, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে যার বিনিময়ে জান্নাত, গায়রা না তুজি জিরা না হবে লসানে হা, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। সিদ্ধান্ত আল্লাহ রাসূল হাতে হাতে দিয়ে দিলেন, একবারে হাতে হাতে। আল্লাহর নবী অমুক মহিলা তিনটে জিনিস বেশি করে, তিনটার এক একটার ক্ষমতা হলো জান্নাত, প্রতিটার নিজস্ব ক্ষমতা জান্নাত, সিয়াম পালন করে বিনিময় জান্নাত, তাহাজ্জুদ পড়ে বিনিময় জান্নাত, দান খায়রাত করে তো জান্নাতে চলেই গেছে। তবে আল্লাহ রাসূল প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়, তখন সব উল্টে গেল। এবার বলছেন যে ফলাফল জাহান্নাম। কঠিন হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক আল জারু সলে ভালো প্রতিবেশী, দুই অল মারাতু সলেহা ভালো স্ত্রী, তিন অল মারকাবুল হানে একটা ভালো গাড়ি, যখন তখন নষ্ট হয় না, একটা সাইকেল আছে যখন তখন চেন পড়ে না, চার অল বাইতুল আছে প্রশস্ত ঘর, অন্তত মেহমানের জন্য একটা বড় ঘর রাখবেন, পাঁচজন সাতজন দশজন যেন মেহমান একসাথে বসে খেতে পারে। ছোট ছোট ঘর তো এখন তো ভাড়া দেওয়ার জন্য ছোট ছোট করা হচ্ছে, কিছু মাত্র থাকার মতো হলেই তো হলো, তাহলে তো ভাড়া পাওয়া যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রশস্ত ঘর লাগবে, প্রশস্ত ঘরে বসবাস করে শান্তি পাওয়া যায়। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস নেই যার ধ্বংস জীবন তার, চারটে জিনিস নেই যার ধ্বংস জীবন তার। এক খারাপ প্রতিবেশী, দুই খারাপ স্ত্রী, তিন অপছন্দ গাড়ি, চার সংকীর্ণ ঘর। পাল্টে ধরলেন আল্লাহ রাসূল, একবারে মুখোমুখি একই হাদিসে দুটা উল্লেখ করলেন পাশাপাশি। আল জারিজুল কুরবাল জালি জুনুব সাহেবি বিল জামবে, পথিক চলার সাথে গাড়িতে উঠেছেন ওর সাথে ভালো আচরণ করতে হবে। আপনি যে অটোতে উঠতে গেলেন, উঠার সময়তে আপনি আগে থেকে বসে আছেন, তো একটা লোক উঠার সময়তে উঠে যেমন উঠছে আর গাড়িটা গড়ে গেছে, তখন একবারে ব্যাগ সহ ধাক্কা খেয়ে আপনার মাথার উপরে পড়ে গেছে, তখন আপনি কি বললেন বলেন তো দেখি? আপনি কি বলতে পারলেন মনে কিছু নিয়েন না? আমি মনে কিছু নিই না, আচ্ছা বসেন বসেন বসেন। আপনি তো চট করে বললেন, কপালে চোখ নাই, হিসাব থাকে না, গাড়িতে ওঠার বুদ্ধি থাকে না। এ হলো চলার সাথী, চলার সাথীর সাথে সদাচরণ, অগ্নি সাবিল পথিকের সাথে সদাচরণ। পথিকের সাথে কি সদাচরণ করবেন? পথিক এসে বলছে টাকা আমার চুরি হয়ে গেছে 200 টাকা দেন, তখন আপনি একবারে মুখামুখি বলে দিলেন মিথ্যুক তুমি, সরো এখান থেকে, সত্য তো হতে পারে, আপনি কি তার অন্তর্জামী? বেশিরভাগই মিথ্যুক, এ কথাই ঠিক, কমের ভাগ দুই একটা তো সত্য হতে পারে। যাক 200 টাকা চেয়েছে 50 টাকা দিয়ে বিদায় করেন, হতেও পারে। কাজেই পথিকের সাথে সদাচরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ বাক্যে আল্লাহ তাআলা বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনে যে সব দাসী দাস আছে, কাজের মেয়ে আছে,
তাদের সাথে সদাচরণ করো। এবার জীবিকা নির্বাহের এক প্রান্তে এসে বলছেন যে কাজের মেয়ের সাথে সদাচরণ করো, আল্লাহ বলছেন এই কথা, নবীও বলেননি। দাসীর সাথে সদাচরণ করো যে তোমার বাড়িতে কাজ করে থাকে খায়, তার সাথে সদাচরণের প্রয়োজন আছে, কিন্তু কাজ করে না ভালো, কাজ বুঝে না, একটা করতে বলেছি আর একটা করে দিয়েছে, বলেছি পাতিল নিয়ে আসো পাতিলটা নিয়ে আসতে লেগে ফেলে ভেঙে দিয়েছে, কত ক্ষতি, দিন রাত মনে হচ্ছে অত করে পিটাই এরকম মনে হচ্ছে, কিন্তু কি করবেন, আল্লাহ রাসূল বলছেন এভাবে, আল্লাহ বলছেন এভাবে, তার সাথে সদাচরণ করো। ও কাজের মেয়ে, ও কম বুঝে এ কথাই ঠিক, ও সাধারণ বাড়িতে জন্ম নিয়ে হুঁশ বুদ্ধি কম পেয়েছে এ কথাই ঠিক, হঠাৎ করে আপনার বাড়িতে এসেছে দশতলা বিল্ডিং, এভাবে চলা কাজ করা ও বুঝে না, এত পরিষ্কার রাখতে হবে এটাও বুঝতে পারেনি, এত পরিষ্কার ঘর বাড়ি তো দেখেনি জীবন। এখন যদি একদিন ২৪ ঘন্টার মধ্যে তারটাই সবটাই হাতে হাতে নেন, আপনার স্ত্রীও চায়, তাহলে আপনাদের দুইজনেরই, আমাদের দুইজনেরই বোকামি হচ্ছে, এটাও করে দিতে পারবে না, তাকে একটা পর্যায় লাগবে, বুঝতে সময় লাগবে, এই পর্যন্ত আপনাকে সুযোগ দিতে হবে। এমনিতে গালি দিলেন, একটা থাপড় মেরে দিলেন বা কিছু বলে ফেললেন, সবটার বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা, আল্লাহ তাআলা শেষে এসে বলছেন যে যারা অধীনস্থ কাজের মহিলা পুরুষ দাস দাসী তাদের সাথে সদাচরণ করো, শেষে বললেন আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, সবটার শেষ বাক্য অহংকারী। এক নম্বরে যদি আমি শিরক করি, আল্লাহকে না মানি, ভিতরে অহংকার কাজ করছে। দুই, বাপ মাকে যদি ভালো মানতে না পারি তাহলে ভিতরে অহংকার কাজ করছে। তিন, ভাইয়ের সাথে যদি সদাচরণ করতে না পারি তাহলে ভিতরে অহংকার কাজ করছে। চার, এতিমের সাথে যদি ভালো আচরণ করতে না পারি তাহলে ভিতরে অহংকার কাজ করছে। চার, মিসকিনের সাথে, ফকির মিসকিন দরজায় ভিক্ষে চেয়ে দাঁড়িয়ে আছে, সরাই গেলে সবসময় ঝামেলা পাকাও, দেখো না আমরা খুব ব্যস্ত আছি, ফকির মিসকিনের সাথে সদাচরণ না করতে পারলে অহংকার প্রকাশ পাবে। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে না পারা মানে অহংকার প্রকাশ পাচ্ছে, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ না করতে পারা মানে অহংকার প্রকাশ পাচ্ছে। চলার সাথী, গাড়িতে উঠেছি ভ্যানে উঠেছি একটা কথা বলে দিলাম চট করে, আমি তার সাথে ভালো আচরণ করতে পারলাম না মানে অহংকার ভিতরে কাজ করছে। এরপরে কাজের মেয়ে দাস দাসী ওর সাথে ভালো আচরণ করতে পারলাম না মানে ভিতরে কাজ করছে যে ও মানুষই নয়, এটা কাজের মেয়ে মানুষই নয়, অথচ ও মানুষ, তার নাক আছে, তার কান আছে, তার চোখ আছে, তার হাত পা আছে, সে চলতে পারে, সে আল্লাহকে চিনে, সে রাসুলকে চিনে, সে সলাত আদায় করে, কিন্তু আমার কাছে ওই এত তুচ্ছ ব্যক্তি যে ভাব খান মনে হচ্ছে ও মানুষই নয়। আপনি যে চট করে বললেন এক থাপ্পড় দেবো, কাজ হিসেব করে করতে পারেন, এই থাপ্পড়টা আপনি একটা লোককে দেন দেখি, যারা শক্তিশালী সমাজের, যে বলেন তো দেখি, ওখানে তো পারবেন না, তাহলে এখানে করছেন কেন, তাহলে এখানে আমি তাকে মানুষই মনে করি নেই জন্য, তাহলে এইটাই তো বড় সমস্যা হয়ে গেল, এটাই তো ভিতরে অহংকার কাজ করে। তারই কাজের মেয়ের সামনে নিজেকে খাটো করে রাখতে হবে, নরম করে বলতে হবে, শেষ পর্যন্ত যদি বোঝা যায় এ দিয়ে কাজ হবে না তাহলে দু মাস এক মাস দশ দিন পনেরো দিন পরে বলতে হবে তোমাকে যে উদ্দেশ্যে রেখেছিলাম সেটা হচ্ছে না, আমি তোমাকে এক মাসের টাকা দিয়ে দিচ্ছি তুমি যাও, এটা ভালো পথ, আল্লাহ সন্তুষ্ট থাকবে, আপনার বাড়িতে বরকত নাজেল হবে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের উপস্থিত যারা আছেন এবং সারা পৃথিবীর যেখান থেকে যারা আমাদের এই জুমার খুতবা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করছেন, দিনী ব্যাপারে, সামাজিক ব্যাপারে, সমাজের ব্যাপারে, প্রতিবেশীর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শক্ত করে জোরালোভাবে উল্লেখ করেছেন তাতে কোনো জায়গায় এত শক্ত উল্লেখ দেখা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বললেন যে জিব্রাইল এসে খালি বলছেন প্রতিবেশীর হক দেখো, প্রতিবেশীর প্রতি লক্ষ্য করো, প্রতিবেশীর লক্ষ্য করো, জিব্রাইলের বলার ভাবখান দেখে মনে হচ্ছে যে কোন সময় জিব্রাইল বলবেন যে প্রতিবেশীকে জমি ভাগ করে দাও, বলার ভাবখান দেখে মনে হচ্ছে যে আমার ঢাকা শহরে দুইটা বাড়ি আছে, কখন না জানি জিব্রাইল এসে বলে যে একটা তোমার আর একটা তোমার প্রতিবেশী, মানে এত বেশি বলছেন জিব্রাইল। হাদিস তো বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিবেশীকে কষ্ট দেয় যে লায়াত খরল জান্না, সে জান্নাতে যাবে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক শক্তভাবে দেখেছেন, যেখানে শান্তির মতো জীবিকা নির্বাহ হয় না। অবাক প্রতিবেশীর ছেলে, আরে প্রতিবেশী কেমন মানুষ, আমার বাচ্চাটা ভাত খেয়ে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো বাচ্চা অত খেয়াল করেনি যে তার দেওয়ালের সাথে লেগে গেছে প্লেটের পানিটা, সেই প্রতিবেশী এমন লেগে গেল, একবারে আমাকে ধুয়ে ছেড়ে দিল, যা তার আস মনে হয়েছে একবারে বস্তির মেয়ে, বস্তির মেয়ে বুঝেন না, মানে গালি দিতে পারলে খুশি, গালি দিয়ে জয়ী হওয়া মানেও বস্তির মহিলা, গালি দিয়ে জয়ী হওয়া মানেও বস্তির মহিলা, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা এমনিতে মারামারি লেগে যায় আর মুখে অকথ্য ভাষা থাকে, অশ্লীল ভাষাকে, তার নাম বস্তি, বস্তির মানুষ। অবাক, আমার বাচ্চাটা দড়িয়ে যাচ্ছিল, আপনার বাচ্চার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, যে দাঁতটা ভেঙে গেছে, আরে এই যে এমন লাগা লাগলো, এমন গালি দিল, মনে হচ্ছে জীবনে এত গালি শুনিনি। আচ্ছা দাঁত কি ফিরে পেয়েছেন, বাচ্চার দাঁতটা চলে এসেছে? প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন, প্রতিবেশীর গাছ একবার সিম ধরা গাছ, প্রতি পল্লীতে বসবাস করলে বোঝা যাবে, সিম ধরে গেছে, এই সময়তে প্রতিবেশীর ছাগলটা এসে গাছটা কেটে দিয়েছে, সিম সহ গোটা গাছটা নষ্ট। এবার দেখি আপনার ইমানটা কেমন কাজ করে, মানে একটা ছেলে মারা গেলে এত খারাপ লাগবে না, যে সিম গাছটা মানুষ করেছে ওকে যত খারাপ লাগবে। তখন খুব গালি দিয়েছে আপনার স্ত্রী, তখন রাতে এসেছেন, এসে বলল আপনার স্ত্রী যে ঘটনা, প্রতিবেশীর ছাগলে সিম গাছ কেটে নিয়েছে, সিম গাছ তো সিম ধরে গেছিল, ফুলও এসেছে অনেক, বেশ কিছু সিম দেখা দিয়েছে, এখন কত যে গালি দিয়েছে আপনার স্ত্রী, এখন ওই প্রতিবেশীর বাড়িতে যেতে হবে, গিয়ে বলতে হবে আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, আপনার ছাগলে আমার সিম গাছটা খেয়ে নিয়েছে, সেই জন্য মনে কিছু নিয়ে না, আপনি মাফ করে দেন, পারা যাবে? এটা খুব কঠিন মাওলানা সাহেবের, আমরাই পারি না, কত কি আছে সমস্যা তার কোনো হিসাব নাই, সমস্যা দেখলে আমাকে অবাক হতে হয় যে হুজুর মানুষ বিরোধিতা করাকে নেকির কাজ মনে করছে, অবাক হতে হয় কেন এমন প্রয়োজন হলো। আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ, আমার বুঝতে পারি না আমি কোনো জায়গাতে ভুল হয় কি না, আমি কারো ক্ষতি করা, ক্ষতি করলে আমি সফল হতে পারবো এরকমটা আমার ভিতরে কোনোদিন কাজ করে না, ছাত্র জীবনে আমি কোনোদিন দেখিনি, আমি শিক্ষক জীবনে কোনোদিন দেখিনি, তবে মানুষ দেখি মাঝে মধ্যে খুব প্রয়োজন মনে করে যে এটা ক্ষতি করে দিলে ভালো হয়, এটা ক্ষতি করে দিতে পারলে ভালো হয়, জামিয়া সালাফের টাকাটা বন্ধ করে দিতে পারলে ভালো হয়, এরকম আমি অনেক দিন দেখতে পাই। মাওলানা মানুষ, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তখন আল্লাহ নবী হিন্দুর কথা বলেননি, ওরা যাবে জাহান্নামে তবে উদ্বোধন হবে এই কথা তিনি বলেননি, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে তবে তাকে দে উদ্বোধন হবে এই কথা আল্লাহ নবী বলেননি, সুদ খেলে, ঘুষ খেলে, জেনা করলে, রাহাজানি করলে, চুরি করলে, দাঙ্গাবাজি করলে, জোর করে জমি দখল করলে, ক্ষমতার ভিত্তিতে এক জমি 17 বার বিক্রি করলে জাহান্নামে যাবে এই কথা ঠিক, তবে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, পাগড়ি যত বড়ই হোক, বক্তব্য যতই জোরালো হোক না কেন, রেহাই হবে না বিচারের মাঠে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশী সম্পর্কে আর এতিম সম্পর্কে আলোচনা করছিলাম, যার বিনিময় জান্নাত, তাদের সাথে টিকে থাকা খুব কঠিন, কাজে ইমান টিকে রাখার ভিত্তিতে অল্প সময় জীবন মারামারি করতে করতে নাই। আমি অবাক হলাম, মাওলানা শেহাবুদ্দিন সুন্নি, গত শনিবারে আমি তার জানাজায় গেছিলাম, ঢাকা থেকে জামিয়া সালাফে হাঁটাবো, বীরহাটাবো থেকে সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ পল্লী অঞ্চলে, তিনি খুব পরহেজগার মানুষ এবং বড় আলেম, প্রায় 60 বছর যাবৎ একটানা বোখারি পড়ে আসলেন, তো যারা খুব কাছের মানুষ তারা অনেকেই